আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তাহ খানিকের মধ্যে পেঁয়াজের দাম কমবে আভাস ব্যবসায়ীদের গণভবনে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে বললেন প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি হলেন নির্মল রঞ্জন গুহ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি এবং কেজি প্রতি চালের দাম বেড়েছে চার থেকে আট টাকা আবহাওয়া ও সড়কের অব্যবস্থাপনাকেই দায়ী করলেন খাদ্যমন্ত্রী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে সমতলের আদিবাসীদের সুখ দুঃখ নিয়ে জয়ী মামুনের বিশেষ প্রতিবেদন এবারে বিস্তারিত অস্বাভাবিক মূল্য পর আমদানি বাড়ার কারণে সপ্তাহ খানিকের মধ্যেই পেঁয়াজের দাম কমবে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বলছেন আমদানির পাশাপাশি এ মাসেই নতুন পেঁয়াজ বাজারে আসলে স্বাভাবিক হবে দাম তবে এখনও দুশো থেকে দুশো টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে নানা মানের পেঁয়াজ বিস্তারিত একরামুল হক রিপোর্টে গত কদিন ধরেই হু করে বেড়েছে পেঁয়াজের দাম কেজি প্রতি মূল্য দীর্ঘ সময় ধরে সেঞ্চুরি হাঁকিয়ে হঠাৎ করেই ডাবল সেঞ্চুরি এরপর তাও অতিক্রম করছে লাগামহীনভাবে এতে উপায় না পেয়ে বাধ্য হয়েই রসনা বিলাসের লাগামটাই টেনে ধরছেন ভোক্তারা দশ কেজি লাগে আমাদের আর এখন এই ধরনের যে এই সপ্তাহে বোধ এই এক কেজি আমরা চালাতে পারি না দোকান পেঁয়াজটা কম থাকে কথা পেঁয়াজ দোকান ঠিকই আছে দাম বেশি কেন এর প্রশ্ন আমার তবে ও পাইকারদের কণ্ঠে কিছুটা স্বস্তির আভাস মিলেছে তারা বলছেন গত কদিন ধরে পাইকারি বাজারে পেঁয়াজের মজুদ না থাকলেও এখন আমদানি হচ্ছে মানে বাজার ঠেকায় যান বারো নাই কমও নাই কমার সম্ভাবনা আছে পরিস্থিতি একটু কমে বাজার কমার সম্ভাবনা মাল শটের কারণে বাজারটা বাড়ছে তো মাল আসলে অবশ্য অবশ্যই কমে আর মানুষ পুরো এখন বাইরে চলে এখন আর বার মুখে বাড়াতে জায়গা নেই কমার জায়গা আছে অনেক তো জায়গা নেই বাজার যদি চতুর্দি থেকে যদি আমদানি করে তাইলে বাজার একটু কমতে পারে তবে দীর্ঘদিন ধরে পেঁয়াজের সংকট থাকলেও এখন বাজারে আসছে পুরনো দেশি পেঁয়াজ মজুদদারদের কারসাজির কারণে এসব পেঁয়াজ বাজারে আসতে দেরি হয়েছে এমন অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমরা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ পাচ্ছি এই পেঁয়াজ এখন আসছি থেকে তাহলে দেখা যায় যে পেঁয়াজটা ধরে ধরে বিক্রি করা হচ্ছে এদিকে রাজধানীতে পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমান টিম তারা আমদানিকারক পাইকার ও খুচরা বিক্রেতার দর অসামঞ্জস্যতা পেয়েছেন কোথাও কোথাও পেঁয়াজ অবশ্যই নিম্নমুখী প্রবণতা যাবেই কারণ আমাদের আগামী সপ্তাহে যখন কার্গোতে পেঁয়াজ চলে আসবে আমাদের এখান থেকে একটা মানে বাজারে যে সাপ্লাই বেড়ে গেল একই সাথে গ্রাম বাংলার হাটে বাজারে দেশি পেঁয়াজ কিন্তু উঠতে শুরু করেছে সামনের দিকে এটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ভোক্তারা বলছেন পেঁয়াজের সংকট মোকাবেলা ও বাজার মূল্য নিয়ন্ত্রণে শিগগিরই সরকারের দৃশ্যমান উদ্যোগ দরকার বাংলা দাম বৃদ্ধি পাওয়ায় আপাতত পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে দুবাই যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের তিনি বলেন গণভবনেও পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে খেতে ভালোই লাগে সংযুক্ত আরব আমিরাতের আমির শেখ মোহাম্মদ বিন রাশেদের আমন্ত্রণে সফরকালে দুবাই এয়ার সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ সদস্য তিন বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী সোহার্দি উদ্যানের স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান প্রধানমন্ত্রী বলেন মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এছাড়া খুনি দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীরা যাতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি আরো জানাচ্ছেন সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন সংগঠনের উনআশিটি সাংগঠনিক জেলার নেতাকর্মী সহ হাজারো মানুষের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে তিনি বলেন যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই মুক্তিযুদ্ধের চেতনাকে পঁচাত্তরে ধ্বংস করতে চেয়েছিল জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী তাদের সময় তো সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি গ্রেনেড হামলা বোমা হামলা তারাই তো রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু করে সে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা যে পর্যন্ত তাদের এই স্বভাবটা কোনো দিন যাবে না ওই খুনি দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে ব্যস্ত এরা যেন কোনো দিন আর এই দেশের ক্ষমতায় যেতে না পারে বাংলাদেশের জনগণকে এ ব্যাপারে সচেতন করতে হবে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জনগণের টাকা চুরি করে বিলাসী জীবনযাপন মানুষ মেনে নেবে না দুর্নীতিবাদ চাদাবাজদের রাজনীতিতে স্থান না দেওয়ার নির্দেশ দেন তিনি একজন রাজনীতিবিদের জীবনে কি পেলাম না পেলাম সেটা বড় কথা না কতটুকু মানুষের জন্য করতে পারলাম মানুষকে দিতে পারলাম সেটাই হচ্ছে সবথেকে বড় কথা সেই চিন্তা নিয়ে আদর্শ নিয়ে রাজনীতি করলে সেই রাজনীতির কখনো মৃত্যু হয় না ধ্বংস হয় না এ সময় পেঁয়াজের চড়া দাম নিয়ে প্রধানমন্ত্রী বলেন সংকট মোকাবেলায় কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করে মানুষের চাহিদা পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে হোর্ডিং করে দাম বাড়ি পয়সা কামাতে চান তাদের এটাও চিন্তা করতে হবে যে পেঁয়াজ তো পচেও যাবে এখন পচা পেঁয়াজও শুকানোর চেষ্টা হচ্ছে তা মানুষকে এই কষ্ট দেওয়াটা কেন এভাবে কারা এই এর পিছনে আছে সেটাও আমাদের দেখতে হবে কারণ যতই আমরা এগিয়ে যাই মানুষ যত ভালো থাকে একটা একটা ইস্যু তৈরি করার এবং মানুষের মাঝে একটা বিভ্রান্ত করার চেষ্টা করা হয় সেখানে আমি সবাইকে অনুরোধ করব। যে এইভাবে চেষ্টা না করে এর পিছনে মূল কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে আওয়ামী লীগ সভাপতি বলেন স্বাস্থ্য ও শিক্ষা সহ সব ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দারিদ্রের হার আরো কমিয়ে আনবে সরকার যেমন সজীব এটিএন বাংলা ঢাকা স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ সাধারণ সম্পাদক হলেন আফজালুর রহমান বাবু রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনের জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদে তাদের নাম ঘোষণা করেন একই সাথে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন তিনি ঢাকা উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে ইসহাক মিয়া এবং আনিসুর রহমান আর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে কামরুল হাসান রিপন এবং তারেক সভাপতি যোগ্য প্রার্থীরা বাদ পড়লেন তাদেরকে যাদের কমিটিতে প্রোভাইড করা সেখানে আমরা যা যা যোগ্যতা অনুযায়ী করব ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে হঠানোর পরিকল্পনা বাদ দিয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে নিজেদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আওয়ামী জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে তিনি আহ্বান জানান তিনি বলেন বিএনপি হচ্ছে ভারত বিদ্বেষী দল তারা কোনো কিছু না পেয়ে শুধু সমালোচনা করতে পারে বিএনপির সাথে জনগণ নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন আন্দোলনে তারা সারা পাবে না তেল এবং জল যেভাবে এক হয় সেরকম এক হয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মও করেছেন কিন্তু সেটির ফলাফল আমরা গত নির্বাচনে যেটি দেখতে পেলাম ফলাফল হচ্ছে শূন্য এবং তাদের সেই ঐক্য ধরে রাখতে তাদের হিমশিম খেতে হচ্ছে তা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো নিজেদের ঐক্য ধরে রাখার প্রথমে চেষ্টা করুন পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কর্মসূচি ঘোষণা করেন তিনি অভিযোগ করেন সরকার সমর্থক সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য দায়ী আটাশ নভেম্বর বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় তাকে জামিন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে এখানে আপনার সিন্ডিকেটগুলো জড়িত এবং সিন্ডিকেটের পেছনে আপনার সরকারের মদত পুষ্ট কাজ করছে আর ব্যর্থতা হচ্ছে যে সরকার এটাকে আগে প্রেম করতে পারেননি যে তার কত প্রয়োজন আছে আসছে কত শুধু পেঁয়াজ না কিন্তু আপনার যারা বাজার করেন তারা জানেন প্রত্যেকটি দ্রব্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে প্রত্যেকটির আমরা এটা নিন্দা জানাচ্ছি সরকারের ব্যর্থতার জন্যে দ্রব্যমূলক পেঁয়াজ অস্বাভাবিক দাবিতে আপনার এর প্রতিবাদে আমরা আগামী সোমবার সারা দেশে আপনার প্রতিবাদ সমাবেশ হবে পেঁয়াজের সাথে সাথে বাড়ছে চালের দামও টিসিবির তথ্য অনুযায়ী এক সপ্তাহের ব্যবধানে মান ও প্রকার ভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে চার থেকে আট টাকা পর্যন্ত আবহাওয়া ও সড়কের অব্যবস্থাপনার কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তিনি জানান দাম সহনীয় রাখতে মিল মালিক ও বাজার মনিটরিং ব্যবস্থা আগামীকাল থেকে জোরদার করা হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম পেঁয়াজের পর এবার চালের বাজারেও স্বস্তি নেই সপ্তাহের ব্যবধানে বেড়েছে স্বর্ণা পাইজাম মিনিকেটসহ অন্যান্য চালের দামও টিসিবির তথ্য অনুযায়ী গত সপ্তাহে রাজধানীর বাজারে নাজির শাইল পঁয়তাল্লিশ পায়জাম বিয়াল্লিশ ও স্বর্ণা আটাশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে তবে সাত দিনের ব্যবধানে এসব চালের দাম বেড়েছে তাতেই না বিশ্বাস বাড়ছে ক্রেতাদের প্রতি বস্তায় সত্তর টাকা করে আরও দাম বাড়ছে তাহলে এইভাবে যদি দাম বাড়তে থাকে তাহলে আমরা যাব কোথায় আমাদের তো আয় রোজগার যেটা সেটা ওই ওইখান থেকে আরও নিচে নামছে পর্যাপ্ত পরিমাণে বাম্পার ফলন হয়েছে আমরা জানি কিন্তু এখন যদি সরকার আপনার ইন্ডিয়ান চাউলের ভেট কমায় দেয় আশা করি মেয়েরা চাউলের দাম কমায় দেবে রাজধানী বাজারে হঠাৎ কেন চালের দাম বাড়ল তা জানা নেই ব্যবসায়ীদের তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান মিল মালিকদের কাজসাজির কারণেই বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে তাদের আগে মিনিগেট ছিল আপনার বিয়াল্লিশ টাকা এখন বেচতে আছে আমরা ছিচল্লিশ সাতচল্লিশ আর আড়াইশ বেচছি আমরা আগে ৩০ টাকা একত্রিশ টাকা এখন বত্রিশ তেত্রিশ এক সপ্তাহের ব্যাপার জানা চল্লিশ টাকা আঠানা যে ভালো কোয়ালিটির মিনিগের ছিল এটা এখন মনে করেন যে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ সাড়ে পাঁচচল্লিশ টাকা চালের বাজারের এমন পরিস্থিতির জন্য খারাপ আবহাওয়াকেই দায়ী করলেন খাদ্যমন্ত্রী সিন্ডিকেট করতে পারবে না এটা আমরা দুই তিন দিন থেকে আমরা এটা অবলোকন করছি আমরা প্রথম ভেবেছিলাম যে দু টাকা বেড়েছে এটা বোধ হয় উপকূলবর্তী মানে আবহাওয়ার কারণে বা রাস্তার যোগাযোগের কারণে বোধ হয় ইয়ে হয়েছে কিন্তু কালকেও যখন কমে নাই আর এই মিটিংয়ের জন্য আজকে আমরা ইয়ে করতে পারি না আমরা কাল থেকে আমরা এটা মনিটর করব এবং আমরা মিল মালিকদের আমরা ডেকে সিন্ডিকেট যেন না হয় এটা আমরা অবশ্যই গুদামে যথেষ্ট পরিমাণ চাল মজুত রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী প্রয়োজনে ও এম এর মাধ্যমে খোলা চাল বাজারে বিক্রি করা হবে বলেও জানান তিনি শরফুল আলম এটিএন বাংলা ঢাকা ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সদস্য কৃষিমন্ত্রী জানিয়েছেন জয়ের চেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন তারা অন্যদিকে বরাবরের মতোই সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় বলেছেন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক তারা একরামুল হক আরেকটি রিপোর্ট জাতীয় নির্বাচনের প্রায় এক বছরের মাথায় ডামাডুল শুরু হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় চলতি মাসে তফসিল আর জানুয়ারির শেষ দিকেই হবে ভোট গ্রহণ ঢাকার নগর কর্তৃপক্ষের এই নির্বাচন সব রাজনৈতিক দলের কাছেই গুরুত্বপূর্ণ ইস্যু আপাতত দল ও সহযোগী সংগঠনের কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকলেও সিটি কর্পোরেশনের প্রার্থী নিয়েও হিসেব নিকেশ চলছে ক্ষমতাসীন দলে নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জ অনেক বড় নির্বাচন এটির ব্যাপারে আমাদের প্রস্তুতি চলছে আলাপ আলোচনা চল হচ্ছে বিভিন্ন কাউন্সিলর যারা প্রার্থী হতে চায় তারা ঘোরাঘাড়ি করছে ঢাকার দক্ষিণ উত্তরের সম্মেলনেরও তারিখ দিয়েছে আগামী তিরিশ তারিখের সম্মেলন এই সম্মেলনে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যাবে হওয়ার পরেই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনের জন্য নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে বিএনপির মধ্যেও যদিও দলটির নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা রয়েছে আগের মতোই তারপরও নির্বাচনে অংশ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় নির্বাচনটা অর্থ কখনোই হবে না বড় নির্বাচনের যে একটা অব্যবস্থা নির্বাচনের যে একটা জালিয়া থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় অংশগ্রহণের মধ্য দিয়ে কারণটা হলো যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে তারা আবার নানা ধরনের বিশুদ্ধ কথাবার্তা বলে এই গেল না এবার গেল বোধহয় এটা হইতো ঝড়টা এবার নাওত হইতে পারতো তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের ইতিবাচক ভূমিকার আশ্বাস কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের যদিও এইসব আশ্বাসে মোটেও সংশয় কাটছে না বিএনপির আমাদের কাছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমাদের কাছে বড় বিষয় মহানগরী কে হলো তার জন্য সরকারের পরিবর্তন হবে না কাজে আমরা চাই যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হোক এটাই বছরের সেরা ঝোঁক হতে পারে সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটার আর জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তো একই ভোটার তারা ভোট দিতে পারবে এই আস্থাটা তাদের মধ্যে এখনো আসছে কিনা মনে হয় না হয়তো যাব কিন্তু সেই যাওয়া দেওয়া ফলাফল বা জনগণের ইচ্ছা প্রতিফলন করার সুযোগ আছে বলে তো আমি মনে করি না পনেরো সালের আটাশে এপ্রিল একযোগে অনুষ্ঠিত হয়েছিল ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা এবার বিশেষ প্রতিবেদন উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী দেশ যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিম্ন থেকে মধ্যম আয়ের দেশের দিকে তখন এদেশেরই এক শ্রেণীর নাগরিক বঞ্চিত হচ্ছেন বেশিরভাগ মৌলিক নাগরিক অধিকার থেকে বিশেষ করে যুগ যুগ ধরে বাস করা ভূমিতেই নেই তাদের অধিকার নিজ দেশের পরবাসী এই জনগোষ্ঠী হল সাঁওতাল ওরাও কোল সহ সমতলের আদিবাসী বা সরকারি ভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে তাদের যাপিত জীবনের সুখ দুঃখ নিয়ে রিপোর্ট করছেন ইমামুন ক্যামেরায় ছিলেন শহীদ ইসলাম আজ থাকছে রাজশাহী পর্ব গ্রামের নাম জয়দা উপজেলা গোদাগাড়ি জেলা রাজশাহী শান্ত সবুজ একটি গ্রাম সমতলের আদিবাসী হিসেবে পরিচিত সাঁওতালদের বাস এই গ্রামে কিন্তু গ্রামের চারদিকের এই বিস্তীর্ণ ধানক্ষেত তাদের নয় ফসল তাদের নয় এসব জমিতে মজুরের কাজ করে জীবন চলে এদের এখানে প্রায় বারো মাসে কম বেশি কাজ থাকে মানে দুই ফসল হয় যার জন্যে কম বেশি থাকে আর বাদ বাকি যখন যারা ওই কাজ পায় না তারা শহরে আবার কাজ করতে যায় অন্য এলাকার সাঁওতালদের সঙ্গে এদের প্রধান পার্থক্য এরা খ্রিস্ট ধর্মের অনুসারী ছোট কিন্তু পরিচ্ছন্ন একটি গির্জাও আছে তাদের খ্রিস্টান মিশন থেকে তাদের গ্রামের একমাত্র বিদ্যালয়টি পরিচালনার খরচ দেওয়া হয় যে কারণে এখানকার শিশুরা অন্তত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে না তবে তারপরেও আছে হাজারো সমস্যা যে আমাদের তারপরে ছেলে মেয়ের লেখাপড়ার অনেক অসুবিধা এই বর্ষার দিনে স্কুলে যাওয়ার আমি প্রথমত এটাই সমস্যা দেখাচ্ছি যে সকল মেয়ে ছেলেরা যারা কলেজে পড়ছে তাদেরকে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে তাদেরকে উপবৃত্তি টাকা দেয় দা পানির খুব সমস্যা ধরেন এ পাড়া থেকে ওই পাড়া যেতে হয় পানির জন্য এখানকার সখানেক সাঁওতাল পরিবারের সবচেয়ে বড় দুঃখ তাদের নিজেদের বসবাসের জায়গাটির মালিকানাও তাদের নয় সরকারি খাস জমি কিন্তু তাদের নামে বন্দোবস্ত দেয়া হয়নি বছরের পর বছর চেষ্টা করেও বরং এই জমি ভোগ দখল করছে এলাকার প্রভাবশালীরা আর প্রতিনিয়তই হুমকি দিচ্ছে তাদের এখান থেকে উচ্ছেদের ওরা মাঝে মধ্যে আমাদের এখানে আক্রমণ করে যে জমিতে আমাদের তোমরা উঠে যাও এরা জানান এখানে বাল্যবিবাহের হার আগের চেয়ে কমেছে খ্রিস্টান মিশন এবং কিছু বেসরকারি সংস্থা নিয়মিত এসব তদারকি করে কিন্তু তারপরেও পুরো বন্ধ হয়নি বাল্যবিবাহের অভিশাপ কিছু কিছু পরিবারে আছে অল্প বয়সে বিয়ে দেয় অভিভাবকরা এতটা সচেতন না থাকার কারণে আমাদের আর পড়াশোনা এতদের মানে আর হচ্ছে না গ্রামের পনেরো বছরের কিশোরী রোনালী হাজদাকে অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিয়ে দেন তার বাবা কেন এত ছোট মেয়েকে বিয়ে দিলেন জিজ্ঞেস করায় তিনি হাতের সেলফোনটি দেখিয়ে উত্তর দেন মোবাইলের জন্য অর্থাৎ মোবাইল ফোনে মেয়েকে উত্তক্ত করার ভয় থেকে বাঁচাতে সরকারের উন্নয়নের কারণে সর্বস্তরে নারীরা সমান্তালে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে রমনা ও হাতিঝিল থানা মহিলা লীগ আয়োজিত মতবিনিময়ের সময় সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন নারীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের দেয়া অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে এই কথা জানান তিনি একই সাথে উপাচার্যের দেয়া অভিযোগপত্র খতিয়ে দেখা হচ্ছে সাভার থেকে রিপোর্ট শফিকুল ইসলাম জানাচ্ছেন উচ্চশিক্ষায় গুণগত মান ও নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে দু সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে চারটি অনুষদের অধীনে নয়টি প্রোগ্রাম আছে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়টির ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় ক্যাম্পাস চত্বর এবছর দুই হাজার নয়শো বাহাত্তর জন স্টুডেন্ট গ্রাজুয়েট হয়েছে আমরা খুবই আনন্দিত এই ইস্টার্ন ইউনিভার্সিটি ১৬ বছরের পুরানো দুই হাজার তিন সালে হয়েছে এ পর্যন্ত আমাদের সাত হাজার গ্র্যাজুয়েট বেরিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতার আলোকে সামনের দিনগুলোতে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন জীবনের নতুন জার্নি স্টার্ট করতে যাচ্ছি এটাই হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য আমরা খুবই আনন্দিত এটা আমাদের গর্ব আমাদের ইউনিভার্সিটির গর্ব আমিও খুব হ্যাপি কনফারেন্সে অ্যাটেন্ড করতে pere সমাবর্তনী অংশ নিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি তো আন্দোলন করতে গিয়ে যখন শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে একেবারে বিশ্ববিদ্যালয় এমন অবস্থার সৃষ্টি করা হয় তখন সেটা কখনোই কাম্য নয় এটা আমরা বারবার বলেছি যেহেতু দুই পক্ষের অভিযোগে জমা পড়েছে আমরা বস্তুনিষ্ঠ তদন্ত সেখানে করব এবং নিরপেক্ষ তদন্ত অবশ্যই করব সমাবর্তনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত মির জোয়েন ওয়াগনার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ সহ বিশিষ্টজনরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা নারীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইনার উইল ক্লাব কসমোপলিটনের সদস্যরা উনত্রিশতম ইনস্টলেশন সেরেমনি দু হাজার উনিশ উপলক্ষে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা এ সময় নারী উন্নয়নের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার তাগিদ দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

নির্বাচন করতে হচ্ছে এখনো পর্যন্ত সমানে সমান কিন্তু আমরা করতে পারিনি আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ আর্মি স্টেডিয়ামে রাতে শেষ হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট সমাপনী দিনিয়ে দর্শক মাতান লোকসংগীত শিল্পী আব্দুল মালিক কাওয়াল ও লালন শিল্পী চন্দনা মজুমদার শেষ আকর্ষণ হিসেবে রয়েছে রাশিয়ার ক্যারালিয়া অঞ্চলের জনপ্রিয় ব্যান্ড সত্তোমা এবং উপমহাদেশের বিখ্যাত সুফি ব্যান্ড পাকিস্তানের জুনুন গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় গানের তালে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন তারা উৎসবের আয়োজক সান ফাউন্ডেশন আন্তর্জাতিক সংবাদ কড়া নিরাপত্তার মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ভোটার উপস্থিতির হার আশি শতাংশ হতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা এবারে নির্বাচনে লড়ছেন রেকর্ড সংখ্যক ৩৫ জন প্রার্থী তবে নির্বাচনী দৌড়ে নেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাইত্রীপালা নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সতেরো নারীকে বিশেষ সম্মাননা দিয়েছে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন রাজধানীর নর্থ ক্লাবে আয়োজিত আলোকিত নারী সম্মাননা স্মারক দু হাজার উনিশ অনুষ্ঠানে তাদের হাতে এ স্মারক তুলে দেয়া হয় আমরা নারী আমরাই শক্তি স্লোগান নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আলোকিত নারী ফাউন্ডেশনের চেয়ারপারসন শারমিন সেলিম তুলি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ ময়মনসিংহে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী স্পিড মাদক বিরোধী হ্যাপি কনসার্ট জেলা সার্কিট হাউস মাঠে এই কনসার্টের আয়োজন করে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড হৃদয় খান জাফরিন দাগ ও ইনসাইড ইউ কনসার্ট মাতায় আকিস ফুড অ্যান্ড বেভারেজের এজিএম মায়দুল ইসলাম হেড অফ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন আজম বিন তারেক এ সময় উপস্থিত ছিলেন খেলার খবর ইন্দোরে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস একশো ত্রিশ রানে হারিয়েছে ভারত এতে দুই ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল স্বাগতিকরা ছয় উইকেটে চারশো তিরানব্বই রান নিয়ে তৃতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংস ঘোষণা করে ভারত এরপর মোহাম্মদ শামির বোলিং তোপে দুইশো তেরো রানই থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস বগুড়া গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হল তৃতীয় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গল্ফ টুর্নামেন্ট দু হাজার উনিশ এগারো পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুসারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী বগুড়া গল্ফ ক্লাবের সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো শেষ করছি এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে